جہنم یہ خاک اپنی فطرت میں ہے نہ نوری ہے نہ ناری یہ خاک اپنی فطرت میں ہے نہ نوری ہے نہ ناری جگہ جی لگانے کو دنیا نہیں ہے جگہ جی لگانے کو دنیا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী তেলওয়ারি জামে মসজিদ ও জামিয়া আশরাফিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সহসভাপতি মুআজ্জাজ মকরাম উলামায়ে ইকরাম রব্বিন আজম সমবয়স্ক বন্ধুরা ছোট ভাইরা পরদার আলের মা বোনেরা সকলে সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া মানাওয়ারুহু দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ একটা মজমা কোরআন ও হাদিসের মজমা দ্বীনি মজমা উলামায়ে ইকরামের মজমা এসে বসার মতো তৌফিক দান করলেন সুযোগ দান করলেন কবুল করলেন সকলে সেই রবের প্রশংসা করণার্থে অন্তরে অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাল্লা জালালুহু ওয়া মানাওয়ারুহু আমাদেরকে ভালোবেসেছেন মহাব্বত করেছেন পছন্দ করেছেন বিধায় হাজারো মানুষের মধ্য থেকে কোরআন ও হাদিসের এই মজমার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নির্বাচন করেছেন এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অশেষ মেহেরবানি ও দয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় নিয়ামত কারণ যতক্ষণ এই ময়দানে আমরা বসে থাকব ততক্ষণ আল্লাহ তাআলার রহমত পাইতে থাকব যতক্ষণ ধ্যানমগ্নতার সাথে কোরআন ও হাদিসের আলোচনা শুনতে থাকব ততক্ষণ আমল নামায় নেক লেখা হবে
নেকির সুসংবাদ শুনে আপনারা খুশি হইতে পারেন নাই। যদি বলতাম এখানে বসার কারণে মিনিটে মিনিটে 1000 করে টাকা দেওয়া হবে, দেখতেন স্লোগান কাকে বলে। কারণ আমরা টাকা চিনছি, আখরাত চিনি নাই, দুনিয়া বুঝছি আখরাত বুঝি নাই। অথচ দুনিয়ার তুলনায় আখরাতের মূল্য কোটি কোটি গুণ বেশি, ঠিক কিনা? দুনিয়াতে সম্পদের প্রচলন, আখেরাতে নেকির প্রচলন। দুনিয়াতে সম্পদ যার বেশি সে বড় ধনী, আখেরাতে নেক যার বেশি সে আখেরাতের বড় ধনী। সুবহানাল্লাহ। কবর জগতে যাওয়ার পরে যদি বলেন কোটি টাকার মালিক আমি, গাড়ি বাড়ি সব রেখে আসছি, আমার কবরের জন্য কোনো কষ্ট দেওয়া না হয়, লাভ হবে? আওয়াজ দিয়ে বলেন লাভ হবে? বরং যদি নেক থাকে কিছুই বলা লাগবে না, মালিক কবরটাকে বিশ্রামের জায়গা বানাই দিবে। সুবহানাল্লাহ। দুনিয়াটা মেহনতের জায়গা, দুনিয়াটা পরিশ্রমের জায়গা, দুনিয়াটা পরীক্ষার হল। আমার আপনার সন্তান দুনিয়াতে পরীক্ষা দেয় সময় মাত্র 3 ঘন্টা। 3টা ঘন্টার মধ্যে সন্তান খেলতামাশা করে না, আরামে ঘুমায় না, গল্প গুজব করে না, লেখা নিয়ে বড় ব্যস্ত, বলে লিখতে না পারলে পরীক্ষাতে ফেল করবো, ইজ্জত থাকবে না। সন্তান এদিক সেদিক তাকায় না, লিখতে থাকে, লিখতে থাকে, লিখতে থাকে। পরীক্ষার হল থেকে বের হওয়ার পর বাড়িতে গমন করে বলে আম্মা জান, পরীক্ষার হল থেকে অনেক কষ্ট করে আসছি, বিশ্রাম দরকার। কলিজার টুকরা মা সন্তানের জন্য বিছানার ব্যবস্থা করে দেয়, ডাক দিয়ে বলে ওরে সন্তান আরামে ঘুমাও, কেউ তোমাকে ডিস্টার্ব দিবে না, কারণ পরীক্ষা দিয়ে আসছো, অনেক কষ্ট তোমার হয়েছে, আমি মা তোমাকে ডিস্টার্ব দিতে দেব না। সন্তান আরামে ঘুমায় যায়। যদি এমন সময় কোনো বন্ধু ডাকতে আসে, অমুককে আমার লাগবে, মা ডাক দিয়ে বলে সাবধান আমার সন্তান পরীক্ষার হল থেকে অনেক কষ্ট করে এসেছে, বিশ্রাম করতেছে, তাকে ডাক দিয়ে ঘুমের ডিস্টার্ব করিও না, আরামে ঘুমাইতে দাও। এরে আল্লাহর গোলাম, সন্তানকে মা মহাব্বত করে, ভালোবাসে, সন্তান আরামে ঘুমাইতেছে, মা কাউকে ডিস্টার্ব দিতে দেয় না। মায়ের চাইতে আমার মাওলা আমাদেরকে কোটি গুণ বেশি মহাব্বত করে, ঠিক কিনা? আল্লাহর কোন নেক বান্দা দুনিয়াতে পরীক্ষা দিয়ে যখন কবর জগতে রওনা দেয়, আমল্লামায় শুধু নেক নেক নেক, ওই বান্দা কবর জগতে যাওয়ার পর আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে আমার এই বান্দা দুনিয়াতে কষ্ট করছে, মেহনত করছে, মুজাহাদা করেছে, দুনিয়ার জন্য করে না, আমি মাওলাকে পাওয়ার জন্য, আখেরাতটাকে উজ্জ্বল করার জন্য, ফজরে আজান যখন হয়ে গেল আমার বান্দা ঘুম থেকে জাগ্রত হইয়া কন কন শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে হাজির হয়ে গেছি, আমার এই বান্দা অনেক হারাম সম্পদ সামনে পেয়েছে, ইচ্ছা করলে ধরতে পারতো, ভক্ষণ করতে পারতো, কিন্তু না, আমি মাওলার দিকে তাকাইয়া আমার বান্দা হারাম ধরে নাই, রিজকে হালাল অন্বেষণ করেছে, প্রত্যেকটা মুহূর্তে আমার বান্দা নেক আমল নিয়ে বড় ব্যস্ত, আজকে কবর জগতে আসছে বান্দার জন্য কোনো কষ্ট না হয়, আমার বান্দার জন্য আমি আল্লাহ কবর জগৎটাকে বানাইছি বিশ্রামের জায়গা জায়গা হিসেবে। সুবহানাল্লাহ। আমার বান্দাকে আরামে ঘুমায় দাও, আল্লাহর ওই বান্দা আরামে ঘুম দিবে,
ياكم كم ترم بغيد بسوان الله اسرافيل فرستا جخن شنگاي فتكار ديبه আল্লাহর বান্দার ঘোমটা নষ্ট হয়ে যাবে, ঘোমটা ভেঙে যাবে। চিন্তা করবে কিছুক্ষণ আগে ঘুমাইলাম, এত তাড়াতাড়ি কেন ডাক চলে আসলো, অথচ লক্ষ লক্ষ বৎসর পার হয়ে গেছে, ঘুমের মধ্যে বান্দার কোনো খবর নাই। এরে আল্লাহর গোলাম, নেককার বান্দা হাসরের ময়দানে উঠবে, হাসরের ময়দানটা হবে দুনিয়ার 50,000 বছর সমতুল্য। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ পাক বলে হাসরের ময়দানের একটা দিন হবে দুনিয়ার 50,000 বছর সমতুল্য। সূর্য মাথার হাত উপরে চলে আসবে, সূর্যের তাপে মানুষের মগজ টকবক টকবক করতে থাকবে, জমিনটা হবে তামার, মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। কিন্তু যারা নেক নিয়ে হাসরের ময়দানে উঠবে, দুনিয়াতে সব সময় নেক কেমনে অর্জন করা যায় সেই ফিকির, সেই ফিকির আল্লাহর হুকুম কেমনে বাস্তবায়ন করা যায় সেই চিন্তা বান্দা দুনিয়াতে করেছে। আল্লাহ পাক হাসরের ময়দানে কষ্ট দিবে না, ওই বান্দাকে আরশের ছায়াতলে বসায় দিবে। 50,000 বছর বান্দার কাছে কয়েকটা মিনিটের মতো মনে হবে, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবি, বান্দা দুনিয়াতে আমি মাওলার জন্য মেহনত করেছো, আমি মাওলা খুশি, তোমাকে আমি পুরস্কার দান করব। মাওলা যেমন, মাওলার পুরস্কারটাও তেমন। আল্লাহ পাক কি পুরস্কার দিবে? আল্লাহ পাক বলে জান্নাতুল ফেরদাউস। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফেরদাউস নুজুলা। আল্লাহ পাক বলে জান্নাতুল ফেরদাউস পাইতে হলে রে বান্দা দুইটা শর্ত, দুইটা শর্ত, এক নম্বর হলো ইমান, দুই নম্বর হলো নেক আমল। এরে আল্লাহর গোলাম, ইমান তো আমাদের আছে, বাকি নেক আমল, নেক আমল যত বেশি করতে পারবো মালিক পুরস্কার ঘোষণা দিলেন। ইমান এবং নেক আমল যদি থাকে, আমি মাওলা জান্নাতুল ফেরদাউস তোমার ঠিকানা বানাই দিব। আল্লাহর বান্দা যখন জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ পাক বড় চমৎকার সুসংবাদ আমাদেরকে শোনায়, ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউউন। আল্লাহ পাক বলে, বান্দা দুনিয়াতে হুকুম পালন করছো আমি মাওলার, জান্নাতের মধ্যে আমি মাওলা হুকুম পালন করব বান্দা তোমার। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, বান্দারে দুনিয়াতে মনটা যা চাইছিল তুমি সেটা করতে পারো নাই। যুবক তুমি রাস্তা দিয়ে চলছো, কত বেগানা মহিলারা রাস্তা দিয়ে বেপর্দায় চলে, তোমার মনটা চায় তাদের চেহারার দিকে তাকাইবা, কিন্তু না না, আমি মাওলার দিকে তাকাইয়া, আমার দিকে খেয়াল করে তুমি বেগানা মহিলার দিকে তাকাও নাই, চোখের হেফাজত তুমি করলা। এরে বান্দা জান্নাতের মধ্যে আমি মাওলা তোমার হুকুম পালন করতে রাজি, মনটা কি চাই বান্দা বলো, বলতে দেরি হবে, আমি মাওলা দিতে দেরি করব না। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউউন। বান্দারে তেলোয়ারি মাদ্রাসায় কোরআন মাহফিল হয়, আমার নবীর মাহফিল হয়,
দিনের আলোচনা হয় কত বান্দার আমি ঘুমায় ছিল কত বান্দা গুনাহের মধ্যে লিপ্ত ছিল কিন্তু তোমরা আমি মাওলাকে পাওয়ার জন্য আমলনামায় নিকরজনের জন্য সারা রাত বসে বসে কোরআনের আলোচনা শুনলা দিনের আলোচনা শুনলা এরে বান্দা তোমার দিলটা ছিল আমি মাওলার দিকে আজকে তুমি জান্নাতে আসছো আমি মাওলা তুমি যেই হুকুম করবা আমি সাথে সাথে সেটা পালন করব সুবহানাল্লাহ দুনিয়াতে মানছো আমি মাওলার হুকুম জান্নাতে মানব আমি মাওলা তোমার হুকুম এরে আল্লাহর গোলাম এই পুরস্কার যদি পাইতে হয় দুনিয়াতে দিলের মধ্যে তালা লাগাইতে হবে দিলটা যা চাইবে সেটা করা যাবে না মনটা যেটা চাইবে সেটা করা যাবে না আমার মাওলা যা বলে সেটাই আমাদের বাস্তবায়ন করতে হবে ঠিক কিনা দুনিয়ার জমিনে নেক আমল করতে হবে নেক আমল করতে হবে আমরা যতক্ষণ এখানে বসে থাকবো সেকেন্ডে সেকেন্ডে ফেরেশতারা নেক লিখতেছে সুবহানাল্লাহ শুধু নেক লেখা হয় এমনটা নাই কোরআনের মাহফিলে বসলে একদিক দিয়ে ফেরেশতারা নেক লেখে ভিন্ন দিক দিয়ে আমলনামা থেকে গুনাহগুলো মাফ করে দেওয়া হয় সুবহানাল্লাহ إن الحسنات يذهبن السيئات ذلك ذكرى للذاكرين الله پاک رب العالمين بولے باندا নিশ্চয় যে বান্দা নেক আমল করে ইউযহিবুন্না সাইয়্যাত নেক আমলের বদলাতে গুনাহগুলো পাপগুলো দূর হয়ে যায় সুবহানাল্লাহ এখানে যদি গানের মজমা হইতো যে বান্দারা বসে বসে গান শুনতো আমলনামায় গুনাহ লেখা হইতো ঠিক কিনা গানের মজমায় বসলে যদি গুনাহ হয় কোরআনের মজমায় বসলে নেক হবে কোনো সন্দেহ নাই আল্লাহ পাক বলে বান্দা নেকির কাজ তুমি করবা ভালো কর্ম তুমি করবা অটোমেটিকলি আমল নামা থেকে গুনাহ দূর হইতে থাকবে মুফাসসির ইকরাম লেখে গুনাহ দ্বারা উদ্দেশ্য হলো গুনাহে সগীরা গুনাহে কাবিরার জন্য তওবা লাগবে তওবা আখরি মোনাজাতে এতগুলো বান্দা দুইটা হাত বাড়ায়া খাটি তওবা করবো আল্লাহ আর গুনাহ করবো না আর গুনাহ করবো না আর গুনাহ করবো না নতুনভাবে জীবনটাকে সাজাইব আল্লাহ তুমি মাফ করে দাও ক্ষমা করে দাও এরে আল্লাহর গোলাম আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হবে আমার মাওলা মাফ করতে দেরি করবে না কারণ দুনিয়ার মানুষ আসামি তালাশ করে শাস্তি দেওয়ার জন্য আমাদের মাওলা আসামি তালাশ করে আসামিকে মাফ করার জন্য ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইগফিরুয-যুনুবা জামিআ إنه هو الغفور الرحيم الله পাক রব্বুল আলামিন গুনাহগার বান্দাদেরকে ডেকে ডেকে বলে হে আমার গুনাহগার বান্দা যারা গুনাহ করে নিজের উপর জুলুম করে ফেলাইছো অন্যায় করে ফেলাইছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নারাজ হয় না বান্দারে আমি আপনি গুনাহ করতে পারি পাহাড় পরিমাণ মাওলার রহমত আসমান পরিমাণ আমার আপনার গুনাহ হইতে পারে আসমান পরিমাণ মাওলার রহমত আরশ পরিমাণ বান্দার গুনাহ যতই হোক না কেন মাওলার রহমত হাজার গুণে বেশি ঠিক কিনা যার কারণে মৌলা ডাক দিয়ে বলে বান্দা আয় 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 সারা জীবন গুনাহ করলা না ফরমানি করলা
50 বছর পার হয়ে গেল এখনো শয়তানের কাজ তুমি করতে থাকো এখনো শয়তানকে খুশি করা নিয়ে বড় ব্যস্ত আল্লাহ পাক বলেন আরে বান্দা আয় 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 আমি মাওলার দরবারে আয় কাটি তওবার নিয়তে দুইটা হাত বাড়ায় দে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নরাশ হইও না এরে বান্দা একটা নয় দুইটা নয় তিনটা নয় ইন্নাল্লাহ ফিরুদ্দুনুবা জামিয়া কাটি তওবা যদি করতে পারো আমি আল্লাহ সব গুনাহ মাফ করে দেব আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু গুনাহ মাফ করবে এমনটা না ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত আল্লাহ পাক বলে বান্দা আমি আল্লাহ পাকের শান হলো তোমরা যদি খাঁটি তওবা করতে পারো আমি আল্লাহ গুনাহগুলোকে নেক দ্বারা পরিবর্তন করে দেব সুবহানাল্লাহ কাজী আখরি মোনাজাতে খাঁটি তওবা করিয়া নিষ্পাপ মাসুম হয়ে ময়দান থেকে যাব রাজি আছি সকলে কে কে রাজি আছি আল্লাহু আকবার আওয়াজ দিয়ে আল্লাহু আকবার আয় আল্লাহ হাতগুলোকে তুমি কবুল করে নাও জান্নাতি হাত হিসেবে মঞ্জুর করে নাও আয় আল্লাহ তোমার বান্দারা খাঁটি তওবা করবে আর কোনো গুনাহ করবে না গুনাহ করবে না গুনাহ করবে না আল্লাহ তুমি খাঁটি তওবার বদলাতে সবাইকে নিষ্পাপ মাসুম বানায়া দাও আল্লাহ নতুন করে জীবনটাকে পরিচালনা করার তৌফিক দান করে দাও এই বান্দাগুলোকে আল্লাহ জান্নাতি বান্দা হিসেবে কবুল করে নাও আমিন আমি সূরাতুল মাঈদার 44 নং আয়াতের কিছু অংশ তেলাওয়াত করেছি খোরশেদ আলম কাসমি সাহেব দামত বরকাতুম আলিয়া অল্প সময়ের মধ্যে চলে আসবে হুজুরের আসার আগে যেহেতু আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখে আয়াত সংক্রান্ত কিছু কথা বলে আমার কথা শেষ করার চেষ্টা করব আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আসুন সর্বপ্রথম আমার তেলাওয়াতকৃত আয়াতের তর্জমাটা শুনি ওয়াররব্বানিয়্যুনা ওয়াল আহবারু বিমা ইসতুহফিজু মিন কিতাবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াররব্বানিয়্যুন মানে আল্লাহ ওয়ালাগণ ওয়াল আহবার মানে উলামায়ে কিরাম বিমা ইসতুহফিজু মিন কিতাবিল্লাহ আল্লাহর কিতাব হেফাজত করে সুবহানাল্লাহ ভিন্ন আর একটা আয়াতের দিকে আমরা তাকাইলে দেখতে পাই আল্লাহ পাক বলেন ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজু নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিলকারী এবং নিজেই কোরআনের হেফাজতকারী দুইটা আয়াতের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল এক আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে আমি আল্লাহ কোরআনের হেফাজতকারী অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে উলামায়ে ইকরাম কিতাবুল্লাহর হেফাজতকারী দুই আয়াতের মধ্যে সমাধানটা কি হবে রে ভাই উলামায়ে ইকরাম একটা উদাহরণ দিয়ে দুইটা আয়াতের মধ্যে সমাধান করেন কি সেই উদাহরণ বলে আমরা তাকায় দেখতে পাই বিভিন্ন রাষ্ট্র প্রধানরা ভাষণ প্রদান করে আমি আমার দেশটাকে হেফাজত করব দেশের সীমান্ত রক্ষা করব দিনের বেলায় ভাষণ দেওয়ার পর রাতের অন্ধকারে তাকায় দেখা যায় রাষ্ট্র প্রধান আর আমি ঘুমাইতেছি তাহলে পাহারাদারির কাজটা কে করে রাজা বাদশারা ভাষণ দেওয়ার পর বিভিন্ন বাহিনী তৈরি করে পুলিশ বাহিনী বিডিআর বাহিনী আর্মি বাহিনী র‍্যাব বাহিনী এই সমস্ত বাহিনীদেরকে দায়িত্ব দিয়ে দেয় রাষ্ট্রের পাহারাদারি তোমরা করবা সীমান্ত হেফাজতের পাহারাদারি তোমরা করবা
কারণ তোমরা এখন থেকে সাধারণ নয়, তোমরা বড় দামি বড় দামি। কত দামি? তোমরা এখন থেকে সরকারি বাহিনী, মাস গেলে সরকার থেকে বেতন দেয়া হবে, ভাতা দেয়া হবে, উত্তম পোশাক দেয়া হবে, অসুস্থ হলে সেবা শুশ্রূষা করা হবে, ঔষধের ব্যবস্থা করা হবে, তোমাদের যত প্রয়োজন আছে রাষ্ট্রীয়ভাবে তোমাদের সব প্রয়োজন মিটায় দেয়া হবে, এখন থেকে সরকারি কাজে তোমরা নিয়োজিত থাকবা। এরি আল্লাহর গোলাম, সরকারি বাহিনীর বড় পাওয়ার, বড় পাওয়ার। বলে আমার আপন কেউ যদি জেলখানার মধ্যে আবদ্ধ হয়, একটা ফোন করব, প্রধানমন্ত্রীর সাথে আমার সম্পর্ক, রাষ্ট্রপতির সাথে আমার সম্পর্ক, কারণ আমি রাষ্ট্রীয় লোক, কাজেই একটা ফোন করব, আপন মানুষ জেলখানা থেকে সাথে সাথে বের হয়ে যাবে। সরকারি বাহিনীর মা বাবা যারা হয় তারাও বড় পাওয়ারফুল হয়, বড় অহংকার, বড় গর্ব। বলে আমার সন্তান সরকারি বাহিনী, আমার যদি কিছু হয় সন্তানকে বলবো, সন্তান প্রধানমন্ত্রীকে বলবে, সাথে সাথে বিচার আরম্ভ হয়ে যাবে। এরে আল্লাহর গোলাম, সন্তানও পাওয়ারফুল, মা বাবাও পাওয়ারফুল, কেন? সরকারি বাহিনী হওয়ার কারণে। যদিও রাষ্ট্রপ্রধান বাসন দিয়েছে আমি আমার দেশটাকে হেফাজত করব, সীমান্ত রক্ষা করব, কিন্তু রাষ্ট্রপ্রধান আর আমি ঘুমাই, বিভিন্ন বাহিনী তৈরি করে দিলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন। যদিও ঘোষণা করলেন ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআনের হেফাজতকারী। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা বাহিনী তৈরি করেন, যেই বাহিনীর মাধ্যমে কোরআনের হেফাজতের দায়িত্ব নেন। কারা সেই বাহিনী? আল্লাহ পাক সূরাতুল মাঈদা 44 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক তার বাহিনীর পরিচয়টা তুলে ধরলেন, ওয়াল আহবারু বিমাসতাহফিজু মিন কিতাবিল্লাহ। ওলামায়ে কিরাম হলো আল্লাহর কিতাবের হেফাজতকারী, তার মানে ওলামায়ে কিরাম আল্লাহর বড় সৈনিক। হাফিজ কুরআন সিনার মধ্যে 30টা পারা কুরআন ধারণ করে আছে, তাম পৃথিবীর যে কোনো শক্তিশালী মানুষ হোক না কেন, যদি বলে কোরআনের কোনো কপি দুনিয়াতে থাকবে না, সব কোরআনগুলো পোড়ায় দেব, সমুদ্রের মধ্যে বাসায় দেব, আল্লাহর কসম, তারপর কোরআনের আলো বন্ধ করতে পারবে না। কেন পারবে না? আল্লাহ পাক হাফেজ কোরআনের সিনার মধ্যে কোরআনটা ঢুকায় দিয়েছে, ঠিক কেনা? হাফেজ কোরআন, কোরআনের শব্দ, কোরআনের বর্ণ, কোরআনের আয়াতের হেফাজত করতেছে। আর যারা হাফিজ হওয়ার পরে মৌলানা পড়ে, মুফতি পড়ে, মুফাসসির পড়ে, তাফসির পড়ে, এই সমস্ত বান্দারা কোরআনের তরজমা, কোরআনের ব্যাখ্যার হেফাজত করতেছে, ঠিক কেনা? তাহলে দেখা যায় ওলামায়ে কিরাম হাফিজে কোরআন এরা যদিও দুনিয়াবি সরকারি মানুষ না, কিন্তু আল্লাহ পাকের সৈনিক, ঠিক কেনা? এবার আসুন নবীর হাদিসের দিকে তাকাই। আল্লাহর নবী বলে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামা ইকরাম হলেন আম্বিয়াদের ওয়ারিস, সম্পদের ওয়ারিস না, নবীর এলেম এবং আমলের হেফাজতের ওয়ারিস, ঠিক কিনা? আল্লাহ পাক দায়িত্ব দিলেন ওলামা ইকরামকে, ওলামা ইকরাম কিতাবুল্লাহর হেফাজতকারী। নবী দায়িত্ব দিলেন ওলামা ইকরামকে, ওলামা ইকরাম আমি নবীর এলিম এবং আমলের হেফাজতকারী। যার কারণে তাকায় দেখা যায় যুগে যুগে ইসলামের ওপর আক্রমণ আসছে, কখনো ইহুদিদের পক্ষ থেকে আক্রমণ, কখনো নাসারাদের পক্ষ থেকে আক্রমণ, কখনো মোনাফেকদের পক্ষ থেকে আক্রমণ, কখনো নাস্তিক মুরতাদদের পক্ষ থেকে আক্রমণ, কখনো বিদআতীদের পক্ষ থেকে আক্রমণ। যখনই আক্রমণ ইসলামের উপর আসছে, আল্লাহর সৈনিক নবীর ওয়ারেস ওলামা ইকরাম বসে থাকেন নাই, ইসলামের হেফাজত করতে গিয়া দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন, ঠিক কেনা? এরে আল্লাহর গোলাম, যুগে যুগে
ইসলামের এই হেফাজত করতে গিয়া উলামা ইকরাম শাহাদত বরণ করেছে রক্ত জড়িয়েছে জানমাল খরচ করেছে কেন তারা এত কষ্ট করলো আল্লাহ পাক তাই তাদেরকে দায়িত্ব দিয়েছে তারা আল্লাহ পাকের সৈনিক নবীর ইলম এবং আমলের হেফাজত করতে গিয়া উলামা ইকরাম শাহাদত বরণ করে জেলখানার মধ্যে আবদ্ধ হয় উলামা ইকরাম শরীরের রক্ত জড়ায় কেন রে ভাই আল্লাহর নবী দায়িত্ব দিয়েছে উলামা ইকরাম সাধারণ নয় আমি নবীর ওয়ারিস আমি নবীর ওয়ারিস কাজী আল্লাহর কসম খায় বলি এখনো আছি কিয়ামত পর্যন্ত একটা দল থাকবে নবীর ওয়ারিস আল্লাহ পাকের সৈনিক যখনই ইসলামের দুশমনেরা ইসলামের বিরুদ্ধে কথা বলবে নাস্তিক মুরতাদেরা ইসলামের বিরুদ্ধে কথা বলবে ইহুদি খ্রিস্টানের দালালেরা ইসলামের বিরুদ্ধে কথা বলবে উলামা ইকরাম আল্লাহর সৈনিকরা বসে থাকবে না দাঁত ভাঙা জবাব দিয়ে ছাড়বে আওয়াজ দিয়ে বলুন ঠিক কেনা আল্লাহর গোলাম অনেকে চিন্তা করতে পারেন আল্লাহু আকবারের ধ্বনিটা দিয়ে কি লাভ হবে মুসলমান আল্লাহু আকবারের ধ্বনি মুসলমানদের জন্য বড় হাতিয়ার ঠিক কিনা শাহ জালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহির দিকে তাকান আল্লাহর ওলি শাহ জালাল ইয়ামানি রহমতুল্লাহ আলাইহি 360 জন সাথীদেরকে লয়ে রওনা করলেন গৌর গোবিন্দের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গৌর গোবিন্দ লক্ষ্য করে দেখেন আল্লাহ পাকের সৈনিকেরা আসতেছে বলে মাঝখানে একটা সমুদ্র আছে সমুদ্রের মধ্যে যে ব্রিজ আছে ব্রিজটা ভেঙে দাও পারাপারের জন্য কোনো ব্যবস্থা থাকবে না নৌকা থাকবে না আল্লাহর সৈনিকেরা ওপার থাকবে পার আক্রমণ করতে পারবে না গৌর গোবিন্দের নির্দেশ অনুযায়ী সব ব্যবস্থা বন্ধ হয়ে গেল ওপার থেকে এবার জন্য না আসতে পারে আল্লাহর সৈনিক নবীর ওয়ারে সুলামা ইকরাম আল্লাহর পছন্দের বান্দা শাহ জালাল ইয়ামানি সমুদ্রের পাড়ে যখন চলে আসলেন তাকায় দেখে পার হওয়ার কোনো ব্যবস্থা নাই ডাক দিয়ে বলে সাথীরা আমার টেনশন করার কিছুই নাই আমরা আল্লাহর সৈনিক আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আসছি যে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে এই সমুদ্রকেও সে আল্লাহ সৃষ্টি করছে টেনশন না করে সবাই জায়নামাজের মুসল্লা সমুদ্রের মধ্যে বিসমিল্লাহ বলে বিছায়া দাও আর পা রাখো বিসমিল্লাহ বলে জায়নামাজ তোমাদেরকে নৌকার মতো পার করে দেবে সুবহানাল্লাহ শাহ জালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহ সর্বপ্রথম বিসমিল্লাহ বলে জায়নামাজের মুসল্লা সমুদ্রের উপরে বিছায় দিলেন আল্লাহর ওলি বিসমিল্লাহ বলে জায়নামাজের মুসল্লার উপরে দাঁড়ায় গেলেন আশ্চর্য কারবার আল্লাহর পাকে রব্বুল আলামিন কুদরত দেখায় দিলেন জায়নামাজ নৌকার মতো শাহ জালাল ইয়ামানিকে পার করে দিতেছে সুবহানাল্লাহ এইভাবে 360 জন সাথী পার হয়ে গেল ফজরের আজানের সময় হয়ে গেছে আল্লাহর ওলি শাহ জালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি সাথীদেরকে ডাক দিয়ে বলে কে আছো একটু দাঁড়াও এমন একজন বন্ধু আমি দেখতে চাই এমন একজন সাথী আমি দেখতে চাই জীবনে কোনোদিন বালিগ হওয়ার পর থেকে একক তো নামাজ কাজা হয় নাই এমন কে আছো দাঁড়াও 360 জনের মধ্যে নাসিরউদ্দিন সিপাহসালার রহমাতুল্লাহ আলাই দুইটা হাত বাড়ায় দাঁড়ায় গেলেন ও শাহ জালাল ইয়ামানি আমার মন সাক্ষ্য দেয় বালি ঘর পর থেকে কোনো দিন নামাজ কাজা হয় নাই যদিও কথাটা আশ্চর্য মনে হয় যাদের দিলটা আখেরাতমুখী তাদের কাছে এটা কঠিন কোনো ব্যাপার না তারা পাঁচক্ত নামাজ জামাতের সাথে আদায় করার জন্য সবসময় পাগল পারা থাকে ঠিক কেনা কাসিম নানুতবি রহমাতুল্লাহ এর দিকে তাকান দারুল উলুম দেওবন্দের পাগড়ি প্রদানের অনুষ্ঠানে কাসিম নানুতবি হাজির অনেক মানুষ ভিড় জমাইছে আল্লাহর ওলির সাথে মুসাফা করবে এমন সময় আজরের নামাজের সময় হয়ে গেল ইয়াকুব নানুতবি রহমাতুল্লাহ আসরের নামাজের ইমামতি আরম্ভ করে দিলেন কাসিম নানুতবি রহমাতুল্লাহ বলে ও আমার সাথীরা রাস্তা করে দাও
আগে নামাজ তারপরে মুসাফাক আগে নামাজ তাকবীরে ওলা ধরতে হবে রাস্তা করে দাও সবাই রাস্তা করে দিয়েছে কাসিম নানুতবি রহমাতুল্লাহ আলাইহি ইয়াকুব নানুতবির পিছনে ইক্তেদা করলেন কিন্তু তাকবীরে ওলাটা ছুটে গেল আসরের নামাজের সালাম ইয়াকুব নানুতবি রহমাতুল্লাহ আলাইহি ফিরায়া পিছনের দিকে ঘুরে বসলেন তাকায় দেখে কাসিম নানুতবি রহমাতুল্লাহ আলাইহির চোখ দিয়ে পানি পড়তেছে ইয়াকুব নানুতবি রহমাতুল্লাহ আলাইহি দৌড়ে আসলেন হুজুর অনেক মানুষের ভিড় না জানি আপনি কার মাধ্যমে কষ্ট পেয়ে গেলেন আপনার চোখ দিয়ে পানি বের হয় কারণটা বুঝলাম না কাসিম নানুতবি রহমাতুল্লাহ আলাইহি বলে এর ইয়াকুব শোনো 22টা বছর পরে আজকে মানুষের ভিড় ভিড়ের কারণে আসরের নামাজের তাকবীরে ওলাটা আমার ছুটে গেল 22 বছরের মধ্যে তাকবীরে ওলা ছুটে নাই মানুষের ভিড়া ভিড়ের কারণে 22 বছর পরে আসরের নামাজের তাকবীরে ওলা ছুটছে কান্না আরম্ভ করছে এরে যুবক ভাই আজকে আমাদের পাঁচ ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায় সপ্তাহে সপ্তাহ নামাজ কাজা হয়ে যায় আমাদের দিলের মধ্যে একটা ধাক্কাও লাগে না কেন ধাক্কা লাগে না আমাদের দিলটা এখন দুনিয়ামুখী আখিরাতমুখী না দিন রাত 24টা ঘন্টা দুনিয়া 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 ছাড়া কিছুই বুঝি না রে ভাই কৃষক ভাই চিন্তা করে আজান হয়েছে অসুবিধা নাই আগে কৃষিকর্ম করি তারপরে নামাজের চিন্তা করব দোকানদার চিন্তা করে আজান হয়ে গেছে অসুবিধা নাই আগে দোকানদারি করে নেই তারপরে নামাজের চিন্তা করব আব্বা জানরা চিন্তা করে ঘরের কাজকর্ম আগে সেরে নেই তারপরে নামাজের চিন্তা আগে দুনিয়াটাকে প্রাধান্য দেয় আখরাতটাকে পিছনে ফেলায় দেয় একটাই কারণ দিলটা এখন দুনিয়ার দিকে ঘোরা আখরাতের দিকে না যেই বান্দার দিলটা থাকবে আখরাতের দিকে কৃষি কাজ করতেছে আজান আরম্ভ হয়ে গেছে কাজ বন্ধ মসজিদে হাজিরা দিবে ঠিক কেনা যেই বান্দার দিলটা আখেরাতমুখী থাকবে আজান হয়ে গেছে দোকান বন্ধ আগে মসজিদে হাজিরা দিবে বলবে আগে নামাজ তারপরে দোকানদারি আগে নামাজ তারপরে আমার কৃষি কাজ আগে আমার নামাজ তারপরে ঘরের কাজ নামাজটাকে প্রাধান্য দিবে নামাজটাকে প্রাধান্য দিবে এমন কথাই আমার আল্লাহ পাক বলে ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ كثيرا لعلكم تفلحون فإذا قضيت الصلاة বান্দা নামাজ কায়েম করো নামাজ আদায় করো নামাজ আদায়ের পর ফান্তাশিরু ফিল আরদি জমিনে ছড়িয়ে পড়ো আবতাগু মিন ফাদলিল্লাহ আল্লাহর দেওয়া রিজিক অন্বেষণ করতে থাকো তার মানে আগে নামাজ তারপরে রিজিক অন্বেষণ ঠিক কেনা নামাজ আদায়ের পরে যেই বান্দা রিজিক অন্বেষণ করবে আমার মাওলা তার উপর রহমত বরকত নাজিল করবে ওই রিজিকের পিছনে যেই সময়টা ব্যয় হবে সেটাও ইবাদতের মধ্যে গণ্য হবে ঠিক কেনা এজন্য আজকের মাহফিল থেকে একটা সবক নিয়ে যাই এখন থেকে আগে নামাজ তারপরে অন্য কাজ এরে দোকানদার ভাই পা ধরে বলে যায় একদিন দুনিয়ার থেকে বিদায় নিয়ে কবরে যাওয়া লাগবে তখন তোমার দোকানটা কে পরিচালনা করবে অবশ্যই ভিন্ন একজন তোমার দোকানে বসবে কাজেই দোকানদারি আগে নয় আগে তোমার নামাজ পরে কৃষক ভাই আগে কৃষিকর্ম নয় যখন আজান শুনবে আগে নামাজ পড়বেন তারপরে কৃষিকর্ম কারণ মূল টার্গেট হলো আমাদের আখেরাত মূল টার্গেট হলো আখেরাত দুনিয়াতে আসছি খালি হাতে যাওয়া লাগবে খালি হাতে কোটি টাকার মালিক হইলাম কোনো লাভ নাই কবর জগতে এক টাকাও যাবে না আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করেন বোনা আমিন যেই কথার থেকে আসছিলাম রে ভাই নাসিরুদ্দিন সিপাহ সালার রহমতুল্লাহ রে দুইটা হাত বাড়ায় দিলেন বালেগ হওয়ার পর থেকে জীবনে কোনোদিন নামাজ কাজা হয় নাই শাহ জালাল ইয়ামানি রহমতুল্লাহ রে ডাক দিয়ে বলে ওরে নাসিরুদ্দিন ভাই তোমার জবানটা বড় পাক জবান তোমার ইমানটা বড় মজবুত ইমান জীবনে এক উক্ত নামাজ তুমি কাজা করো নাই তুমি বড় দামি
ফজরে আজানের সময় হয়ে গেছে আজকের বরকতি জবান দিয়ে তোমার জবান দিয়ে ফজরে আজানটা হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ গৌর গোবিন্দ তার জমিনে আজানটা দেয়া বন্ধ করে রেখেছে এ নাসিরউদ্দিন আজকের আজানটা তুমি দাও আমার মন সাক্ষ্য দেয় তোমার বরকতি জবান দিয়ে যখন আল্লাহু আকবারের ধ্বনি বের হবে গৌর গোবিন্দের সিংহাসনের পতন শুরু হয়ে যাবে নাসিরউদ্দিন আজান দাও আল্লাহর ওলি নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি আজান দেওয়া আরম্ভ করে দিলেন আল্লাহু আকবারের ধ্বনি যখন আরম্ভ হয়ে গেল তাকায় দেখা যায় গৌর গোবিন্দের সিংহাসনের মধ্যে কম্পন আরম্ভ হয়ে গেছে নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির আজানটা দেওয়া শেষ গৌর গোবিন্দের সিংহাসন ভেঙে তছনছ হয়ে গেছে সুবহানাল্লাহ আরে মুসলমান আমরা তুই নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি আমরা তো শাহজালাল আলী আমানির উত্তরসূরি আমরা তো কাসেম নানুতুবির উত্তরসূরি ইয়াকুব নানুতুবির উত্তরসূরি আমরা তো হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি শামসুল হক ফরিদপুরের উত্তরসূরি আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরি বাবুনগরীর উত্তরসূরি কাজেই যখন বাতিল মাথাচড়া দিয়ে উঠবে কে আমলিক কে বিএনপি কে জাতীয় পার্টি দেখার বিষয় না নাস্তিক মুরতাদদের সবাই দলবল নির্বিশেষে একমত পোষণ করে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে ঠিক কেনা দলবল নির্বিশেষে একমত হয়ে যদি নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানের দালালদের বিরুদ্ধে আন্দোলন আরম্ভ হয়ে যায় আল্লাহর কসম বাংলার জমিন থেকে তারা পালাইতে বাধ্য হবে ঠিক কিনা এরে আল্লাহর গোলাম অনেকে বলে ওলামা ইকরামের কেন চান্দি গরম হয় অমুক বান্দা কোরআনের বিরুদ্ধে কথা বলছে আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করবে ওলামা ইকরাম কেন ময়দানে নামে এমন কথা বলে কি বলে না আরে অমুক বান্দা রসুলের বিরুদ্ধে কথা বলছে ওলামা ইকরাম কেন ময়দানে ঝাঁপিয়ে পড়ে আজকে তাদের ভালো করে বুঝে নিতে হবে আমার আলোচনা থেকে দিবা আলোকের না স্পষ্ট হয়ে গেল ওলামা ইকরামের চান্দি কেন গরম হয় ওলামা ইকরাম কেন ময়দানে ঝাঁপিয়ে পড়ে আল্লাহ পাক ওলামা ইকরামকে দায়িত্ব দিয়েছে ঠিক কেনা ওলামা ইকরাম কেন ময়দানে ঝাঁপিয়ে পড়ে আল্লাহর নবী ওলামা ইকরামকে দায়িত্ব দিয়েছে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া কাজী ওলামা ইকরাম বাংলার জমিনে থাকবে নবীর বিরুদ্ধে কথা হবে ওলামা ইকরাম সহ্য করবে না ঠিক কেনা ইতিহাস খুলে দেখুন আমাদের ইমাম ইমাম আজম রহমাতুল্লাহ আলাই হকের উপরে থাকার কারণে জেলখানার মধ্য থেকে নিজের লাশটা বের হয়েছে ইমাম মাহমুদ ইবনে হাম্বল বেঈমানের কাছে মাথা নত করেন নাই খলকে কোরআনের মাসালার মধ্যে বেঈমানের সাথে মতনক্য আরম্ভ হয়ে গেছে বেঈমান আহমদ ইবনে হাম্বলকে জেলখানার মধ্যে আবদ্ধ করছে আহমদ ইবনে হাম্বল বলে জেলখানায় থাকতে রাজি তারপরও বেঈমানের কাছে মাথা নত করতে রাজি না কিছুদিন জেলখানার মধ্যে থাকার পর বাদশা বলে আহমদ ইবনে হাম্বলকে জেলখানার থেকে বের করে আনো জেলখানার থেকে বের করে আনা হলো ডাক দিয়ে বলা হয় আহমদ ইবনে হাম্বল একটা যদি আমার পক্ষে কথা বলো আমাদের কথা অনুযায়ী জীবনটাকে পরিচালনা করো জেলখানার মধ্যে থেকে তোমাকে ছেড়ে দেওয়া হবে কি প্রয়োজন সব প্রয়োজন মিটায় দেওয়া হবে তবে আমাদের কাছে মাথা নত করা লাগবে আহমদ ইবনে হাম্বল বলে না না আমি আহমদ ইবনে হাম্বল আল্লাহ পাকের সৈনিক আল্লাহ পাক বলছি ওয়াল আহবারু বিমাস্তাফিজু মিন কিতাবিল্লাহ ওলামা ইকরাম কিতাবুল্লাহর হেফাজতকারী আমি আহমদ ইবনে হাম্বল নবীর ওয়ারেস
আল্লাহর নবী বলছে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া উলামা ইকরাম হলেন আম্বিয়াদের ওয়ারেস সম্পদের ওয়ারেস না নবীর ইলম এবং আমলের হেফাজতের ওয়ারেস নবীর ইলম আমলের হেফাজত করতে গিয়া আমি আহমদ ইবনে হাম্বল সারা জীবন জেলখানায় থাকতে রাজি আছি শাহাদাত বরণ করতে রাজি আছি তারপর বেঈমানদের কাছে মাথা নত করতে রাজি না বাদশাহ রাগান্বিত হয়ে আহমদ ইবনে হাম্বলকে আবার জেলখানার মধ্যে আবদ্ধ করল জল্লাদকে ডাক দিয়ে বলে রে জল্লাদ আহমদ ইবনে হাম্বলকে শুধু জেলখানায় রাখলে চলবে না প্রতিদিন 100 বেত্রাঘাত দেওয়া লাগবে আহমদ ইবনে হাম্বল প্রতিদিন জেলখানার মধ্যে 100 বেত্রাঘাত সহ্য করে কিছুই বলেন না মাথাটা নিচের দিক দিয়ে মাদিলটা মাওলার দিকে ঘোরায় রাখে সুবহানাল্লাহ এত কষ্ট করতেছে আহমদ ইবনে হাম্বল ওই জামানার আরেকজন ইমাম ইমাম সাহেব রহমাতুল্লাহ আলাইহি আহমদ ইবনে হাম্বল ইমাম সাহেব রহমাতুল্লাহ এর সাগরেদ ছিলেন ইমাম শাফি রাতের বেলা ঘুমায় আল্লাহর নবী ইমাম শাফিকে স্বপ্নযোগে ডাক দিয়ে বলে ওরে ইমাম শাফি আহমদ ইবনে হাম্বল আল্লাহ আল্লাহর রাসূলের জন্য জেলখানার মধ্যে এত কষ্ট করে প্রতিদিন 100 বেত্রাঘাত সহ্য করে আহমদ ইবনে হাম্বলকে জানায় দাও আহমদ ইবনে হাম্বলের উপরে আল্লাহ পাক খুশি আমি নবীও খুশি ওরে আহমদ ইবনে হাম্বলকে জানায় দাও আমি নবী তোমাকে স্বপ্নে জানায় গেলাম আহমদ ইবনে হাম্বল জান্নাতি 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 ইমাম শাফি রহমাতুল্লাহর ঘুম ভেঙে গেল চিন্তায় পড়ে গেলেন স্বপ্নে কি দেখলাম আল্লাহর নবী আমাকে স্বপ্নে জানাইলেন আহমদ ইবনে হাম্বল জান্নাতি আমি আল্লাহর নবীকে স্বপ্ন দেখছি কোনো সন্দেহ নাই কারণ নবী তো হাদিস দেখে গিয়েছেন উম্মতিরারে শয়তান বিভিন্ন মানুষের আকৃতি ধারণ করতে পারে কিন্তু আমি নবীর আকৃতি ধারণ করতে পারে না কাজী নবীকেই স্বপ্ন দেখলাম সন্দেহ নাই খাদেমকে ডাক দিয়ে বলে ও খাদেম ওঠো আল্লাহর নবী বলছে আহমদ ইবনে হাম্বলকে সুসংবাদটা জানায় দিতে কাজেই যাও যাও আহমদ ইবনে হাম্বলকে জান্নাতের সুসংবাদটা দিয়ে আসো সুবহানাল্লাহ ইমাম শাফির খাদেম দৌড়ায় আহমদ ইবনে হাম্বলের কাছে চলে গেছেন তাকায় দেখে আহমদ ইবনে হাম্বল জেলখানার মধ্যে জল্লাদ আহমদ ইবনে হাম্বলের পিঠের উপরে বেত্রাঘাত করতেছে জল্লাদ 100 বেত্রাঘাত করে চলে গেল এবার ইমাম শাফির খাদেম একটা দৌড় দিয়ে চলে গেলেন ও আহমদ ইবনে হাম্বল রাতের বেলায় আমার ইমাম ইমাম শাফি রহমাতুল্লাহর স্বপ্ন দেখেছেন আল্লাহর নবী বলছেন আপনি জান্নাতি 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 এই সুসংবাদ পাওয়ার পর আহমদ ইবনে হাম্বলের চোখ দিয়ে পানি বের হওয়া আরম্ভ হয়ে গেল আহমদ ইবনে হাম্বল কান্না আরম্ভ করে দিলেন ইমাম শাফির খাদেম ডাক দিয়ে বলে হুজুর আজকে তো আপনার আনন্দের দিন খুশির দিন আপনাকে আল্লাহর নবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছে আপনার মুখে থাকবে হাসি আপনি কেন কান্না করেন আহমদ ইবনে হাম্বল বলে পরে ইমাম শাফির খাদেম শোনো যে নবী আমাকে জান্নাতের সুসংবাদ দিলেন ওই নবীর একটা আদর্শ ছিল একটা সুন্নাত ছিল নবীজিকে কোনো বান্দা যদি একটা সুসংবাদ দিতেন পয়গম্বর খুশি হইয়া নিজের পক্ষ থেকে তাকে একটা হাদিয়া প্রদান করতেন আমি যেহেতু নবীর ওয়ারেস ওলামা ইকরাম সাধারণ মানুষ নয় নবীর ওয়ারেস জেলখানার মধ্যে আবদ্ধ আমার তো এখন প্রয়োজন হয়ে গেছে তোমাকে একটা হাদিয়া দিয়া নবীর আদর্শটা বাস্তবায়ন করব কিন্তু আমি তাকায় দেখি হাদিয়া দেওয়ার মতো তো আমার কাছে কিছুই নাই মনে বড় ব্যথা না জানি আজকে নবীর একটা সুন্নাত একটা আদর্শ ছুটে যায় কিনা ইমাম শাফির খাদেম ডাক দিয়ে বলে হুজুর আল্লাহ পাক দিলের খবর জানতেছেন
আপনার মনের ইচ্ছা ছিল সুন্নাতটা বাস্তবায়ন করবেন কিন্তু পারেন না আল্লাহ পাক আপনাকে ফল দান করবে আহমদ ইবনে হাম্বল বলে আরে ভাই বুঝ দিয়ে কোনো লাভ নাই সান্তনা দিয়ে কোনো লাভ নাই যে কোনো মূল্যে হোক নবীর আদর্শ ছাড়তে পারবো না আমি যখন কিছুই পাই না ওরে ইমাম সাফির খাদেম দাঁড়াও আমি আহমদ ইবনে হাম্বল নিজের গায়ের জব্বাটা খুলে তোমাকে হাদিয়া দিয়ে দিব আহমদ ইবনে হাম্বল এবার নিজের গায়ের জব্বাটা খোলা আরম্ভ করে দিলেন ইমাম সাফির খাদেম তাকায় দেখে আহমদ ইবনে হাম্বলের পিঠের গোশতগুলো পচে গেছে আহমদ ইবনে হাম্বলের পিঠের উপরে ব্যত্যাঘাত পড়তে পড়তে পিঠের গোশতগুলো নষ্ট হয়ে গেছে ডাক দিয়ে বলে হুজুর প্রতিদিন আপনার এই জব্বার উপরে 100 ব্যত্যাঘাত লাগে এরপরে আপনার চামড়ার উপরে লাগে তারপরে গোশতের মধ্যে লাগে আজকে যদি আপনি জব্বাটা হাতিয়া দিন আগামীকালকে যখন ব্যত্যাঘাত পড়বে সরাসরি পিঠের চামড়ার উপরে লাগবে গায়ে কোনো জব্বা থাকবে না আপনার কষ্ট বেশি অনুভব হবে কাজী হাদিয়া দেওয়া লাগবে না আপনার জব্বাটা আপনি পরিধান করে রাখুন আহমদ ইবনে হাম্বল বলে সরাসরি ব্যত্যাঘাত সহ্য করতে রাজি কিন্তু নবীর আদর্শ ছাড়তে রাজি না নাও নাও জব্বাটা নিয়ে যাও আহমদ ইবনে হাম্বল জব্বাটা খুলে দিলেন ইমাম সাফির খাদেম জব্বাটা মাথায় লয়ে রওনা করছেন ইমাম সাফির দরবারে হাজির হয়ে গেলেন ইমাম সাফি ডাক দিয়ে বলে ও আমার খাদেম আহমদ ইবনে হাম্বলকে কি জান্নাতের সুসংবাদটা দিয়েছো বলে জি দিয়েছি বলে আহমদ ইবনে হাম্বল কোন জিনিসটা হাঁ দিয়া দিল আমার কাছে একটু দাও খাদেম ডাক দিয়ে বলে হুজুর আহমদ ইবনে হাম্বল জেলখানার মধ্যে এত কষ্ট করতেছেন আর আপনি হাদিয়ার চিন্তা করেন ইমাম সাফি ডাক দিয়ে বলেন আরে খাদিম তুমি জানো না আমি ইমাম সাফি জানি আহমদ ইবনে হাম্বল তো এমন একজন ইমাম জীবনে কোনোদিন নবীর একটা সুন্নাত তিনি ছাড়েন নাই নবীর একটা আদর্শ একটা সুন্নাত রহমাতাল্লিল আলামিনকে যদি কোনো বান্দা সুসংবাদ দিতেন পয়গম্বর খুশি হয়ে নিজের পক্ষ থেকে একটা হাদিয়া দিতেন তুমি একটা সুসংবাদ নিয়ে আহমদ ইবনে হাম্বলের কাছে গিয়েছ অবশ্যই আহমদ ইবনে হাম্বল নবীর সুন্নাতটা বাস্তবায়ন করতে গিয়ে কোনো একটা হাদিয়া তোমাকে দিবে কাজী দাও দাও কোন জিনিসটা হাদিয়া দিল আমাকে দেখাও ইমাম সাফির খাদিম বলে হুজুর আমার মাথার উপরে যে জুব্বাটা দেখেন এই জুব্বাটা হলো আহমদ ইবনে হাম্বল হাম্বলের গায়ের জব্বা আহমদ ইবনে হাম্বল যখন দেওয়ার মতো কিছুই পেলেন না নিজের গায়ের জুব্বাটা খুলে আমাকে হাদিয়া দিয়ে দিয়েছেন ইমাম সাফি ডাকতে বলে ও খাদিম দাও 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 কিছুক্ষণের জন্য জব্বার মালিক আমাকে বানায় দাও এরপরে আবার জব্বাটা তোমাকে দিয়ে দিব ইমাম সাফি জব্বাটা লইয়া ঘরের মধ্যে চলে গেলেন একটা পাত্রের মধ্যে পানি রাখিয়া জব্বাটা পাত্রের মধ্যে ভিজাইলেন সুন্দর করে নিংড়াইয়া পানিটা ঘরের মধ্যে রেখে ইমাম সাফি রহমাতুল্লাহ এই জব্বাটা খাদেমকে দিয়ে দিলেন নাও নাও তোমার জব্বাটা তুমি নাও খাদেম তাকায় দেখে আমি জব্বাটা যখন দিয়েছিলাম জব্বাটা ছিল শুকনা ইমাম সাফি আমাকে জব্বাটা ফেরত দেয় জব্বাটা ভিজা কারণটাকে রহস্যটাকে বুঝলাম না ডাক দিয়ে বলে হুজুর আমি তো ভিজা জব্বা আপনাকে দেই নাই আমি তো শুকনা জব্বা দিয়েছিলাম আপনি ভিজা জব্বা দিলেন কারণটা মন চায় আপনি কি করলেন ইমাম সাফি ডাক দিয়ে বলে ওরে আমার খাদিম শোনো তাম পৃথিবীতে যত মুসলমান আছে মুমিন বান্দা আছে সবাই একদিন কবর জগতে রওনা দিবে আমি ইমাম সাফি একদিন কবর জগতে রওনা দেব এই দুনিয়া থাকার জায়গা নয় এই দুনিয়া চিরস্থায়ী নয় চিরস্থায়ী হলো আখরাতের জিন্দেগি লক্ষ্য করে দেখেছো যত মুমিন মুসলমানের ইন্তেকাল হয় তাদেরকে গোসল দেওয়া হয় কাফনের কবর পরিধান করানো হয় তাদের জানাজা পড়ানো হয়
হয় কবর দেয়া হয় আমি ইমাম শাফি ইন্তেকাল করার পর আমাকে গোসল প্রদান করা হবে তবে আমি আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজানো পানিটা ঘরের মধ্যে রেখে দিলাম আর তোমার কাছে ওসিয়াত করে যাই আমি ইমাম শাফি ইন্তেকালের পর সাধারণ কোন পানি দিয়ে গোসল দিবে না আহমদ ইবনে হাম্বলের জুব্বা ভিজানো পানি দিয়ে আমাকে গোসল দিবে খাদেম বলে হুজুর লাভটা কি হবে ইমাম শাফি ডাক দিয়ে বলে লাভ কি হবে তুমি জানো না আমি ইমাম শাফি যখন কবর জগতে চলে যাইব জানি না মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের জবাব আমি দিতে পারবো কিনা যদি জবাব নাও দিতে পারি কমস্কম বলতে পারবো ফেরেশতারারে আমি আহমদ ইবনে হাম্বল যিনি জান্নাতি বান্দা তার গায়ের জুব্বা ভিজানো পানি দিয়ে গোসল দিয়ে আসছি হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ডাক দিবে ওরে ইমাম সাহেব আসো হিসাব দাও আল্লাহর কাছে হিসাব দেওয়ার মতো আমার কাছে কিছুই নাই কমাস কম বলতে পারবো আল্লাহ দুনিয়ার থেকে কিছু আনতে পারে নাই তবে আহমদ ইবনে হাম্বল যাকে আল্লাহর নবী জান্নাতি বলে ঘোষণা করছে ওই আহমদ ইবনে হাম্বলের গায়ের জব্বার উপরে প্রতিদিন একশত বেত্রাঘাত চলেছে ওই জব্বা ভিজানো পানি দিয়ে গোসল দিয়ে আপনার দরবারে আসছে আমাকে মাফ করে দেন আমার মনটা সাক্ষ্য দেয় আহমদ ইবনে হাম্বলের জব্বা ভিজানো পানির কারণে আল্লাহ পাক আমাকে জাহান্নামে দিবে না জান্নাতের মালিক বানাই দিবে এরে আল্লাহর গোলাম আজকে আহমদ ইবনে হাম্বল না ইমাম শাফি নাই কিন্তু তাদের উত্তর সুরে উলামা ইকরাম আছে তালিবুল ইলম আছে আমরা তো তাদের সাথে মহাব্বত পয়দা করতে পারছি না কিন্তু তাদের উত্তর সরে ওলা আমার ক্রাম যেহেতু আছে এদের সাথে মহাব্বত রাখবো তাহলে বল এলেমদের সাথে মহাব্বত রাখবো কেন মহাব্বত রাখবো দুনিয়া পাওয়ার জন্য না একমাত্র উদ্দেশ্য থাকবে রে যায় মাওলা ঠিক কেনা কারণ ওলা আমায় ক্রাম তালে বলেলাম সাধারণ মানুষ নয় এরা আল্লাহ পাকের সৈনিক আল্লাহ পাকের সৈনিক দুনিয়ার সৈনিক যারা সরকারি বাহিনী তাদের দুনিয়াতে যেমন পাওয়ার আল্লাহর সৈনিক ওলা আমায় ক্রামের পাওয়ার থাকবে জান্নাতের মধ্যে পাওয়ার থাকবে হাসরের ময়দানে ওলা আমায় ক্রাম দেখবেন হাসরের ময়দানে কত জাহান্নামি বান্দাকে সুপারিশ করে জান্নাতের মালিক বানাবে আল্লাহর নবী বলে যার সিনার মধ্যে ত্রিশটা পারা কোরআন এই হাফেজে কোরআন দশজন জাহান্নামের আসামি হয়ে গেল আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়াতে আমরা দেখেছি যারা সরকারি বাহিনী পুলিশ বিডিআর আর্মি র‍্যাব এরাদের আপনজন যখন জেলখানায় আবদ্ধ হয়েছে একটা ফোন করছে জেলখানা থেকে বের হয়ে গেছে কারণ তারা সরকারি বাহিনীর লোক আয় আল্লাহ আমরা তো তোমার বাহিনী আমরা তোমার সৈনিক আজকে আখেরাতে উঠলাম এই যে আমার আপনজনরা জাহান্নামের আসামি হয়ে গেল আমি একা জান্নাতে যাব না রে মালিক এই মানুষদের জন্য সুপারিশ করি তোমার কাছে আবদার রাখি এদেরকেও তুমি জান্নাতে দাও জান্নাতে দাও আল্লাহর নবী বলে একজন হাফিজ কুরআন দশজন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাতের মালিক বানাবে আর জানি একজন হক্কানি আলেম হবে তার কত মূল্যরে কত দাম একটা উদাহরণ দিয়ে উলামায়ে কেরাম বোঝান পূর্ণিমার চাঁদের রাত্রি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লয়া পায়গম্বর ঘুমাইতেছিলেন ঘরটা ছিল খেজুর পাতার ছাউনি রাতির অন্ধকারে পায়গম্বরের ঘন্টা ভেঙে গেল আকাশের দিকে তাকায় দেখা যায় আকাশের তারকারাজি জলমল জলমল করতেছে নবীর দিলটা খুশি হয়ে গেল আমার আল্লাহ আসমানটাকে এত চমৎকার করে সাজাইছেন কত চমৎকার দেখা যায় কিছুক্ষণ পরে আম্মা জান আয়েশা সিদ্দিকার ঘুমটা ভেঙে গেল নবী ডাক দিয়ে বলে আয়েশা আকাশের দিকে তাকায় দেখো তারকারাজি জলমল জলমল করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমানের দিকে তাকায় বলে নবী হে আল্লাহ পাক আসমানটাকে তারকা দিয়ে বড় চমৎকার ভাবে সাজাইছে আসমানের দিকে তাকাইয়া আমি আয়েশার দিলটা খুশি হয়ে গেল নবী ডাক দিয়ে বলে আয়েশা বলো তো আসমানের যেই সমস্ত তারকারাজি আছে আকাশের তারকারাজি সমতুল্য নেক আমার কোন উম্মতের আমল নামায় আছে বলো আয়েশা তুমি কি বলতে পারবে আম্মা জান আয়েশা বলে না পায়গম্বর আল্লাহ আল্লাহর রসুল ভালো জানে আমি আয়েশা বলতে পারবো না নবী ডাক দিয়ে বলে আয়েশা
আকাশের তারকা রাজি সমতুল্য নেক আমার ওমরের আমল নামায় আছে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকার চেহারাটা একটু মলিন হয়ে গেল চিন্তা করেছিলেন পয়গম্বর হয়তো বাবা আবু বকরের নামটা ঘোষণা করবে কারণ আবু বকর এক নম্বর খলিফা আবু বকর রহমাতাল লিল আলামিনের এক নম্বর বন্ধু আবু বকর আল্লাহর নবীকে সবচেয়ে বেশি মহব্বত করেছেন কাজী আবু বকরের নামটা নবী বলবে কিন্তু না না আবু বকরের নামটা না বলে হযরত ওমরের নামটা নবী বললেন আম্মা জানের আয়েশা সিদ্দিকার চেহারাটা মলিন নবী ডাক দিয়ে বলে আয়েশা চেহারাটা তুমি মলিন করিও না ওমরের নেক বোঝানোর মতো আসমানে তারকারাজি আছে তোমার বাবা আবু বকরের নেক এত বেশি এত বেশি এত বেশি ওই নেক বোঝানোর মতো দুনিয়ায় কোনো বস্তু নাই এরে আল্লাহর গোলাম এই উদাহরণটা দিয়ে ওলামা ইকরাম আমাদেরকে বোঝায় একজন হাফেজ কোরআন দশজন যারা জাহান্নামের আসামি সুপারিশ করে জান্নাতের মালিক বানাবে একজন হক্কানি আলিম কোন শঙ্কা টঙ্কা নাই আলিম যখন জান্নাতের দিকে রওনা করবে পিছনে তাকায় দেখবে লক্ষ লক্ষ মানুষটা পিছনে ভিড় জমাইছে আলিম তাকায় দেখে ডাক দেবে কারারে তোমরা ডাক দিয়ে বলবে আমরা তো দুনিয়াতে তুমি যে মাদ্রাসায় পড়েছ আমরা ওই মাদ্রাসার খাদেম ছিলাম ওই মাদ্রাসার কত প্রয়োজন দেখা দিয়েছে কখনো চাউল নাই আমরা চাউলের ব্যবস্থা করে দিয়েছি কখনো বিল্ডিং এর কাজ চলে আমরা বিল্ডিং এর কাজে সহযোগিতা করেছি কখনো শুনছি অমুক এতিম সন্তান পড়ে আছে আমরা তার সব ব্যবস্থা করেছি আরে ইমাম সাহেব তুমি তো আমাদের মসজিদের ইমাম কতদিন তোমার পিছনে নামাজ পড়েছি কত বান্দা তোমার দুশ্মনী করছে তোমার সমালোচনা করেছে আমরা তোমার দুশ্মনী করি নাই তোমার সমালোচনা করে নাই আজকে তুমি জান্নাতে যাও আমরা তো তোমাকে মহব্বত করেছি দুনিয়া পাওয়ার জন্য নয় দুনিয়াতে সম্মান ইজ্জতের জন্য নয় একমাত্র আখেরাতে তোমরা আমাদের জন্য সুপারিশ করবা আল্লাহর কাছে শাফাআত করে জান্নাতের মালিক বানাইবা এই উদ্দেশ্যে তোমাদেরকে মহব্বত করেছিলাম আজকে তুমি জান্নাতে যাও আমরা জাহান্নামের আসামি হয়ে গেলাম ওরে আলিম সন্তান আল্লাহর কাছে একটু সুপারিশ করো আল্লাহ পাক যেন আমাদেরকে জান্নাতের মালিক বানায়া দেয় আল্লাহর নবী বলে ওলামা ইকরাম আল্লাহর কাছে সুপারিশ করা আরম্ভ করবে আল্লাহ তাকায় দেখো লক্ষ লক্ষ মানুষ আমি যে মাদ্রাসায় পড়েছিলাম ওই মাদ্রাসার কমিটি আমি যে মাদ্রাসায় পড়েছিলাম ওই মাদ্রাসার দানশীল বান্দা আমি যে মাদ্রাসায় পড়েছিলাম ওই মাদ্রাসার সদস্য আমি যে মসজিদের ইমামতি করেছিলাম ওই মসজিদের মুসল্লি আমি রাস্তা দিয়ে হেঁটে যাই এই বান্দা মোটরসাইকেলে পিছনে উঠাইয়া আমাকে একটু আগায় দিয়েছে ওই বান্দার বাড়িতে একবেলা খানা খেয়েছি আল্লাহ এই বান্দাগুলো দুনিয়াতে মহব্বত করেছে দুনিয়া পাওয়ার জন্য নয় একমাত্র আখেরাতটাকে উজ্জ্বল করার জন্য আজকে আমি জান্নাতে যাব না না আল্লাহ আমি সুপারিশ করি আমি তোমার সৈনিক হয়ে তোমার কাছে আবদার করি এই বান্দাগুলোকে জান্নাত দিতে হবে জান্নাত দিতে হবে জান্নাত দিতে হবে আয় আল্লাহ আমার সুপারিশকে কবুল করে নাও আরে দুনিয়ার আর্মি মিডিয়ার সরকারি বাহিনী যদি সুপারিশ করে জেলখানা থেকে আপন মানুষগুলো বের হয়ে যায় আমার আল্লাহর ক্ষমতা দুনিয়ার আর্মি পুলিশ মিডিয়ারের চাইতে কোটি কোটি গুণ বেশি ঠিক কেনা আল্লাহর সৈনিক যখন সুপারিশ করবে আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ এসে যাবে বলবে বান্দা আমি আল্লাহর কোরআনের হেফাজত তুমি করেছ নবীর এলেম এবং আমলের হেফাজত করেছ যাদের জন্য সুপারিশ করবে আমি আল্লাহ কবুল করে নিলাম তুমি যখন জান্নাতে যাবে লক্ষ লক্ষ যত মানুষ আছে সব তোমার পিছনে পিছনে জান্নাতে যাবে এই জন্য বন্ধু মরণের আগ পর্যন্ত ওলামা ইকরামের সঙ্গী ছাড়বো না ওলামা